হয়েছিল। তো মাদের কাছে গল্প করা শোনার পর থেকে আমি আর মানে এক্সাইটমেন্ট সামলাতে পারিনি, ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, আমি মেসমারাইজড, খুব সুন্দর, এটা পুরো রূপর লাগলো আমার, এত ভালো লেগেছে, এটা ভাবতেও আমি পারিনি এত সুন্দর হবে। হ্যাঁ, আরেকবার আসবোই। খুবই ভালো লেগেছে, দেখে তো মন একদম খুশি হয়ে গেছে, খুবই ভালো লেগেছে এখানে। এখন তো সবাই নর্থ কলকাতা দেখা শুরু করেছি, এখন দেখি আরও পুরোটা কভার করার ইচ্ছা আছে আজকে। দারুণ লাগলো, অসাধারণ। মানে সোনারপুরে বাড়ি, কিন্তু থাকি আমি শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে এখানে এসেছি ঠাকুর দেখতে। না না, অন্যগুলো ভালো, তবে এটা সব থেকে বেটার। এটা আমার লোকালিটির মধ্যে পড়ছে। এই মানে এত সুন্দর, ঘোড়াগুলো যেমন সুন্দর তেমন রূপোর প্যান্ডেলটা দারুণ হয়েছে, এবং প্রতিমা তো অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। রূপোর রথ অনেকদিন ধরেই শুনছি যে হচ্ছে, আমার কেন জানি না আমার নিজস্ব মতামত সাবেকি পুজো। মণ্ডপ করেছে তা কিন্তু মানুষের আগ্রহ রয়েছে এবং কৌতূহল বাড়াচ্ছে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে অভিষেক পাল, সাধারণ নিউজ কলকাতা।